ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা বিডিপি ও ইউজি প্রথম বর্ষ, ইউজি দ্বিতীয় বর্ষ, ইউজি তৃতীয় বর্ষে অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে চলেছেন এই 2024 সালে, আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের হাতে গোনা কিছুদিন পর অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া শুরু হতে চলেছে। তো আপনাদের মূল্যবান অ্যাসাইনমেন্ট পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে অ্যাসাইনমেন্ট অতি সহজেই সাবমিট করবেন, এই 2024 সালে অ্যাসাইনমেন্ট সাবমিট করার ক্ষেত্রে কোন কোন নিয়মগুলি আবশ্যিক সচেতনতার সাথে মেনে চলতে হবে, না হলে পরীক্ষা প্রক্রিয়া মাঝপথে অসম্পূর্ণ বা থমকে যেতে পারে, সেই সকল মূল্যবান পয়েন্টগুলি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটির প্রত্যেকটি তথ্য গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখনও পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেননি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক অনুসরণ করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন। তো দেখুন, আপনাদের যে কোনো সময়ে অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশ হয়ে যেতে পারে 8 থেকে 10 দিনের মধ্যে। আবারও বলছি, 8 থেকে 10 দিনের মধ্যে আপনাদের অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। নভেম্বরের প্রথমে অ্যাসাইনমেন্ট শুরু হওয়া আপনাদের জাস্ট কেবলমাত্র সময়ের অপেক্ষা। অ্যাসাইনমেন্ট পরীক্ষার যে নিয়মগুলি আপনাকে মানতেই হচ্ছে, না হলে সমস্যায় পড়তে পারেন, সেই পয়েন্টগুলিকে আমি আলোকপাত করছি। 1. অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিট করার আগে অবশ্যই অবশ্যই করে শিক্ষার্থীরা www.nsoucebdp.com, এছাড়া www.wbnsu.ac.in এই ডেডিকেটেড পোর্টাল থেকে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ অবশ্যই করে আপনাদের ডাউনলোড করে নিতে হবে। অ্যাসাইনমেন্টের আগে এই স্লিপটি ডাউনলোড করা অবশ্যই করে বাধ্যতামূলক। অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে যে কয়টি সাবজেক্ট উল্লেখ থাকবে, সেই কয়টি সাবজেক্টে আপনি অ্যাসাইনমেন্ট দেওয়ার ক্ষেত্রে এলিজেবল। যদি দেখেন আপনি যে কয়টি পেপারে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, তার মধ্যে 2-1টি পেপার অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে উল্লেখ নেই, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করে এই ত্রুটি কিন্তু সংশোধন করতে পারবেন। ফলে অ্যাসাইনমেন্ট দেওয়ার আগে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করা কতটা যে গুরুত্বপূর্ণ, সেটা আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। পয়েন্ট 2, ইউজি কোর্সের ছাত্রছাত্রী তাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করার ক্ষেত্রে NSU একটি আলাদা পোর্টাল ক্রিয়েট করবে। এছাড়া বিডিপি ছাত্রছাত্রীরা, তারাও অ্যাসাইনমেন্ট সাবমিট করবে, তাদের জন্য আলাদা পোর্টাল তৈরি করা হবে। অর্থাৎ ইউজি ও বিডিপি ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট সাবমিট করার ক্ষেত্রে তাদের দুটো আলাদা আলাদা পৃথক পোর্টাল কিন্তু লঞ্চ করা হবে। এবারে আপনারা অ্যাসাইনমেন্ট পোর্টালে কিভাবে ঢুকবেন, প্রথমে কথা হচ্ছে অ্যাসাইনমেন্ট পোর্টালের লিঙ্ক থাকবে, সেই অ্যাসাইনমেন্ট পোর্টালের লিঙ্ক অনুসরণ করে আপনারা যখন লিঙ্কটা ওপেন করবেন, তখন দেখবেন একটা অ্যাসাইনমেন্ট পোর্টাল দেখতে পাবেন। সেই পোর্টালে ডেট অফ বার্থ, এনরোলমেন্ট নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার, এই কলামগুলো আসবে। এবারে এই কলামগুলো পূরণ করার পর যখন সাবমিট বাটন ক্লিক করবেন, তখন দেখবেন রেজিস্টার মোবাইল নাম্বারে 4 ডিজিটের একটা ওটিপি যাবে। সেই 4 ডিজিটের ওটিপিটা পোর্টালে যখন পুট করবেন, পুট করার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাসাইনমেন্ট পোর্টালটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনি যে কয়টি পেপারে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, প্রত্যেকটি পেপার অ্যাসাইনমেন্ট পোর্টালে কিন্তু সারিবদ্ধভাবে সাজানো থাকবে। এবারে আপনি যে কোনো পেপার থেকেই অ্যাসাইনমেন্ট শুরু করতে পারেন, সিরিয়াল মেনটেন নাও করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। ধরা যাক আপনার সাবজেক্টের সিরিয়ালের প্রথমে আছে CC1, কিন্তু আপনি CC1 প্রথমে পরীক্ষা না দিয়ে একেবারে শেষে থাকা CC4 পেপার দিয়ে পরীক্ষা শুরু করতে পারেন। বিষয়টা জলের মতো ক্লিয়ার করলাম। পয়েন্ট 3, টোটাল 7 দিন ধরে যে অ্যাসাইনমেন্ট সাবমিটের সুযোগ থাকবে, আপনাদের এই 7 দিনের 24 ঘন্টা অ্যাসাইনমেন্ট পোর্টাল খোলা থাকবে। দিনে ও রাতের যে কোনো সময়ে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন। মনে করুন রাত 1টার সময় ঘুম ভেঙে গেছে, ওই সময়ে যদি মনে করেন অ্যাসাইনমেন্ট সাবমিট করব, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই। 4,
আরও একটি মূল্যবান ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনি যে পেপার দিয়ে অ্যাসাইনমেন্ট শুরু করবেন ওই পেপারটির পুরো প্রশ্নের উত্তর কমপ্লিট না করে অন্য নতুন পেপারে হাত কখনোই কোনো মতে দেবেন না। যদি কোনো একটি পেপারে আংশিক উত্তর দিয়ে লগ আউট করে বার হয়ে আসার পর নতুন পেপার ধরেন, তারপর আবার পূর্বের পেপারে ঢুকে পুরো উত্তর কমপ্লিট করার বাসনা করেন, তাহলে দেখবেন পূর্বের পেপারটি ক্লোজ হয়ে গেছে, ফলে ওই পেপারে আংশিক উত্তর দেওয়ার কারণে কম নাম্বার পাবেন। তো এই ধরনের ভুল থেকে আপনারা সাবধান থাকবেন। পয়েন্ট পাঁচ, এবারে আসি সময়ের প্রসঙ্গে। শিক্ষার্থীরা 100 মার্কের অ্যাসাইনমেন্টের জন্য 3 ঘন্টা সময় পাবেন, 50 মার্কের অ্যাসাইনমেন্ট, 20 মার্কের অ্যাসাইনমেন্ট, 10 মার্কের অ্যাসাইনমেন্টের জন্য 2 ঘন্টা আপনারা সময় পাবেন, এবং 100 মার্কের প্রতিটি পেপারে অ্যাসাইনমেন্টের জন্য 20টি প্রশ্ন পাবেন, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 5, এবং 50 মার্কের অ্যাসাইনমেন্টে 10টি প্রশ্ন পাবেন, অর্থাৎ এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের মান 5। প্রতিটি পেপারে 20 মার্কের অ্যাসাইনমেন্টের জন্য 10টি প্রশ্ন পাবেন, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2, আর 10 মার্কের অ্যাসাইনমেন্টে টোটাল 10খানা প্রশ্ন থাকবে, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1। একটি পেপারে একটি প্রশ্নের উত্তর দেওয়ার পর দ্বিতীয় নতুন প্রশ্ন আসবে, তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার পর পরবর্তী প্রশ্ন আসবে, একসাথে সমস্ত প্রশ্ন আপনারা কিন্তু দেখতে পাবেন না কোনোভাবেই। কেউ যদি প্রতিটি প্রশ্নের উত্তর না দিয়ে কেবল সাবমিট বাটন ক্লিক করে নতুন নতুন সব প্রশ্ন দেখে ফেলেন, এই সব প্রশ্ন দেখার পর অটোমেটিক কিন্তু পেপারটি ক্লোজ হয়ে যাবে। আপনি ভাবলেন আমি সব প্রশ্ন দেখে তো নিয়েছি, এবারে ওই প্রশ্নের উত্তর করে পরীক্ষা দেব, তো যখন ওই পেপারে উত্তর রেডি করে ওই পেপারে ঢুকতে যাবেন ওই পেপারের ফাইল কিন্তু কোনোভাবেই ওপেন হবে না, ফলে ওই পেপারে আপনার প্রাপ্য নাম্বার 0 হিসাবে শো হবে। তো এরকম প্রতিটি বছরে কিছু ছাত্র ভুল করে তারা চরম ক্ষতির শিকার হন, ফলে আগে থেকে এই বিষয়টা আপনাদেরকে সাবধান করে দিলাম। আরও একটি মূল্যবান পয়েন্ট 9, 100 মার্কের প্রতিটি পেপারে অ্যাসাইনমেন্টের জন্য 9টি পজ পাবেন, 50 মার্কের পেপারে 4টি পজ পাবেন, আর 20 নম্বরের অ্যাসাইনমেন্টে 4টি পজ পাবেন, 10 মার্কের অ্যাসাইনমেন্টের জন্য 4টি পজ থাকছে। তো যে পজগুলির কথা উল্লেখ করলাম চেষ্টা করবেন পজ ব্যবহার না করে পরীক্ষা দেওয়ার। কোনো পেপারে অর্ধেক প্রশ্নের সমাধান করার পর ওই পেপারে সব পজ শেষ করি যদি ফেলেন তাহলে ওই পর্যন্ত পরীক্ষা প্রক্রিয়া স্টপ হয়ে যাবে, ফলে চেষ্টা করবেন পজ ছাড়া পরীক্ষা দেওয়ার। একেবারে শেষ মূল্যবান পয়েন্ট, প্রতিটি পেপারে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার পর অ্যান্সার স্ক্রিপ্ট ডাউনলোড করে পরবর্তী পেপারে হাত দেবেন, এছাড়া প্রতিটি পেপারে অ্যাসাইনমেন্ট সাবমিট করার পর সাথে সাথেই টেস্ট রিপোর্ট ও এক্নলেজমেন্ট চালান ডাউনলোড করে নেবেন, এগুলি পরীক্ষায় আপনার উপস্থিতির প্রমাণ, তার সাথে আপনার প্রাপ্ত নাম্বার আপনি এর মধ্য থেকেই জানতে পারবেন। প্রত্যেকটি শিক্ষার্থী ডেটা বা নেট সংযুক্ত স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ, ডেস্কটপ সমৃদ্ধ কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন, তবে সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে মনে রাখতে হবে একজন শিক্ষার্থী একই টাইম লাইনে একাধিক ডিভাইসের মাধ্যমে লগ ইন করতে পারবেন না, অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন না। আজকের গুরুত্বপূর্ণ আপডেট এখানেই পরিসমাপ্ত।